আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পূর্বেই আমরা অনেকের রেজিস্ট্রেশন এবং রোল নম্বর দিয়ে রেখে নিয়েছিলাম, যার কারণে রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেই রেজাল্টগুলো দেখতে বসেছিলাম, যার কারণে আমাদের এই ভিডিওটি দিতে একটু লেট হয়েছে। এবং আমি মূলত এই মুহূর্তে ভিডিওর কাজের চেয়ে রেজাল্ট দেখে দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি। আপনারা যারা মনে করছেন যে এখনও আমি কেন আপলোড দেইনি, মূলত তার কারণ এটি। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও রেজাল্ট নিয়ে পেরেশানি হচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কমেন্ট করুন। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কমেন্ট করলে ইনশাল্লাহ আমরা রেজাল্ট আপনাদেরকে দেখে দেবো। যেহেতু অসংখ্য রেজাল্ট এই মুহূর্তে দেখে দিচ্ছি, যার কারণে ভিডিও এডিটিং বা অনেক বেশি, আমি যত রেজাল্ট দেখেছি তত রেজাল্ট এডিটিং করার সময় এক্স্যাক্টলি আমার কাছে নেই। তাই আপনাদেরকে বলবো যে আপনারা শুধুমাত্র যারা রেজাল্টের জন্য পেরেশানি হচ্ছেন, রেজাল্ট দেখতে পাচ্ছেন না, তারা অবশ্যই এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি কমেন্ট করুন, ইনশাল্লাহ আমরা আপনাদের রেজাল্টটি দেখে দেবো। আজকের ভিডিওটি পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।